আকিবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আব্দুল কাদের আকিব। আজ আমি আলোচনা করব একটি ইউআরএল এর বিভিন্ন অংশ চিহ্নিত করা নিয়ে। তো ইউআরএল বিষয়টা আসলে কি? ইউআরএল এর পূর্ণরূপ হলো যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। আচ্ছা, তো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজে যখন আমি প্রবেশ করতে চাই, তখন আমার একটা স্পেসিফিক এবং একটা ইউনিক অ্যাড্রেস দরকার হয়। ওই পুরো অ্যাড্রেসটাকে আমরা বলবো হচ্ছে ইউআরএল। তো আমরা http://www.google.com এই ইউআরএলটার প্রথম বিভিন্ন অংশ একটু বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে আসে হচ্ছে https। এটা আসলে কি? এটাকে বলা হয় হচ্ছে ওয়েব প্রোটোকল। https এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। প্রোটোকল মানে আসলে কিছু নিয়ম কানুন। আচ্ছা, কি ধরনের নিয়ম কানুন? যখন আমার ব্রাউজার থেকে কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করার চেষ্টা করব, তখন আমার ব্রাউজারের সাথে ওয়েব সার্ভারের কিছু নিয়ম কানুন মেনটেন করে ডেটা আদান প্রদান করতে হয়। ওই নিয়ম কানুনগুলো আসলে এখানে বলে দেওয়া থাকে। এখানে প্রোটোকল শুধু https না, এরকম আরও কিছু প্রোটোকল আছে, যেমন http, ftp। যাই হোক, এরপরে আসি, এরপরে পুরো অংশটাকে www.google.com থেকে পর্যন্ত পুরো অংশটাকে আমরা বলবো ওয়েব সার্ভার নেম বা ডোমেন নেম। এখানে আবার তিনটা অংশ আমি দেখতে পাচ্ছি। প্রথমে এটা www, দেন গুগল, দেন .com। এখানে www জিনিসটা আসলে কি? এটাকে বলা হয় হোস্ট নেম। www পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে আমার google.com এর ওয়েব কন্টেন্টগুলো আমি দেখতে চাইছি। আচ্ছা, তো বর্তমানে https কিংবা www না দিলেও অনেক সময় আমাদের ব্রাউজার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে সেগুলো অটোমেটিক্যালি বসিয়ে নেয়। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমরা গুগল। তো এই অংশে আসলে কোনো প্রতিষ্ঠানের নাম থাকে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি, ওই প্রতিষ্ঠানের নাম থাকে, কিংবা যে টপিকটা নিয়ে ওই ওয়েবসাইটটা গঠিত, ওই টপিকের সাথে সামঞ্জস্য রেখে একটা নাম দেওয়া হয়। পরের অংশ .com, এই জিনিসটা আসলে কি? এটা আসলে ডোমেইন। আচ্ছা, এরকম আগে আমাদের শুধুমাত্র 7টা ডোমেইন ছিল। ওই ডোমেইনগুলোকে আমরা বলি টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইনের মধ্যে ছিল .com, .gov, .mil, .edu, .net, .org, .int। তো এখন অনেকগুলো আমাদের ডোমেইন আছে, ডোমেইনের শেষ নেই। তো আবার অনেক সময় .com, .bd এই ধরনের আমরা অনেক সময় ডোমেইন দেখতে পাই, .com, .in, .com, .uk, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম অংশটাকে আমরা বলবো হচ্ছে জেনারিক ডোমেইন এবং পরের অংশটাকে বলবো কান্ট্রি ডোমেইন। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল দেখি, www.wikipedia.org। তো এক্ষেত্রে https হচ্ছে প্রোটোকল, www হলো গিয়ে হোস্ট নেম, wikipedia.org এটা হলো ডোমেইন নেম। আচ্ছা, তো এক্ষেত্রে হোস্ট নেম সবসময় যে www হবে এমন কোনো কথা নেই। আমি যদি ওই ওয়েবসাইটের যদি অন্য কোনো হোস্ট নেম থাকে, আমি ওই হোস্ট নেমগুলো ব্যবহার করতে পারবো। যেমন উইকিপিডিয়ার আছে, উইকিপিডিয়ার ক্ষেত্রে আপনি যদি en.wikipedia.org লিখেন, সেক্ষেত্রে আপনার ইংরেজিতে এই উইকিপিডিয়ার সাইটটি চলে আসবে। যদি bn.wikipedia আমরা লিখি, সেক্ষেত্রে পুরো ওয়েবসাইটটা বাংলায় চলে আসবে। অনেক ক্ষেত্রে মানে হোস্ট নেমটা অনেক সময় ভাষা বা বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা বোঝাতে ব্যবহার করা হয়। হোক, এবার আমরা একটা ওয়েবসাইট দেখি, তাও https.en.wikipedia/albert-einstein। এখানে wiki.org-র পরের যে অংশটা আছে, এটাকে আমরা বলবো হচ্ছে ডিরেক্টরি পাথ। এটা অনেকটা ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারের মতো। যেমন আমরা যদি ICT স্কুলের ফেসবুক পেজে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে https://www.facebook.com/ICT school page। তার মানে হলো ফেসবুকে যাওয়ার পর আবার স্ল্যাশ, এটা একটা ডিরেক্টরি, এটা একটা পথ। আচ্ছা, এই পথে গিয়েই আমি ICT স্কুলকে পাবো। তো অনেক ক্ষেত্রে পথ থাকে, অনেক ক্ষেত্রে ডকুমেন্ট নেম থাকে, ডকুমেন্ট দেখতে চাইলে। তো এক একটা ইউআরএল এক এক রকম। ইউআরএল যখন আমাদের আসবে, চিহ্নিত করার প্রয়োজন হবে, তখন আমরা
বুঝে শুনে যা আছে ওই জিনিসটাই চিহ্নিত করব। তো এখানে আমি আরেকটা বিষয় দেখাই, যে এবার একটা ডকুমেন্ট সহ দেখাই। তো এটা একটা http.en উইকিপিডিয়া উইকি আলবার্ট আইনস্টাইন মিডিয়া, এই অংশটা হচ্ছে যে এটুকু পর্যন্ত তো আশা করি বুঝতে পেরেছি, প্রথম অংশটা, এই অংশটা ডিরেক্টরি পাথ, এবং পরে এই পুরো অংশটাই হচ্ছে গিয়ে ডকুমেন্ট, অর্থাৎ এটা একটা ছবি .jpg, এটাকে আমরা বলবো হচ্ছে ফাইল এক্সটেনশন কিংবা ডকুমেন্ট। তো আমরা এবার বিষয়টা আরেকবার রিভিউ দিই, একটা এক্সাম্পল দেখি, https://www.example.com/index.html, এক্ষেত্রে কিন্তু কোনো পাথ নেই, আছে ওয়েব প্রোটোকল, হোস্ট নেম, ডোমেইন নেম, ওয়েব সার্ভার নেম এবং ডকুমেন্ট নেম। ফাইনালি আমরা একটা এক্সাম্পল দেখি, যে যেখানে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সব কিছুই আছে। যেমন https, এটা একটা ওয়েব প্রোটোকল, আপলোড, এটা হচ্ছে হোস্ট নেম, upload.wikimedia.org, যেটা পুরোটাকে আমরা বলবো হচ্ছে ওয়েব সার্ভার নেম কিংবা ডোমেন নেম, আর .org যেটা আছে এটাকে আমরা বলবো ডোমেন, দেন wikimedia/en/8/86 যেটা আছে এটাকে আমরা বলবো ডিরেক্টরি নেম বা পাথ, দেন পরের এই অংশটাকে আমরা বলবো ডকুমেন্ট নেম কিংবা ফাইল এবং এক্সটেনশন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে সবাই। তো আজকে লেকচারটা আমরা এটুকুই রাখবো, আমাদের যে কোনো আপডেট পাওয়ার জন্য আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকবেন, আর ব্যাপারগুলো সবার সাথে শেয়ার করবেন।